ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। প্রাচীনকালের যত দূর থেকে ট্রেস পাওয়া সম্ভব সেখান থেকে বাংলাদেশের বিজয় এবং সেখান থেকে তার ৫০ বছর পূর্তি। ছোট্ট পরিসরে কালানুক্রমিকভাবে দেখে আসি বাংলাদেশের এই যাত্রাপথ। বাংলাদেশের এখনকার ভৌগোলিক এবং প্রশাসনিক অবস্থার পেছনে ধর্মের একটা বিশাল অবদান আছে, কেননা ধর্মের উপর ভিত্তি করেই ১৯৪৭ সালে ইন্ডিয়া ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের ভাগাভাগি করা হয়। আর এই ভূখণ্ডে ইসলামের প্রবেশ ঘটে সিক্সথ এবং সেভেন্থ সেঞ্চুরি এডি এর দিকে। বাংলাদেশের এই দিকটা শুধু ছিল জঙ্গল, কিন্তু নদীপথে পদ্মা মেঘনা যমুনাকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন কার্যক্রম শুরু। থার্ড সেঞ্চুরি বিসি এর আগে বাংলাদেশের এই সাইডে কিছু রাজ্য যেমন ইন্দো আর্য, দ্রবিড়, মঙ্গোলীয়, ভাঙ্গা এসবের উপস্থিতি ধারণা করা হলেও প্রথম মৌর্য সাম্রাজ্যের আন্ডারে মহাস্থান ছিল তার প্রাদেশিক রাজধানী। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যের রাজ এবং সময় পার করতে করতে ১৫৭৬ সালে শুরু হয় মুঘলদের রাজ্য। মুঘলের পতনের সময়ের দিকে এসে তারা ঢাকা থেকে তাদের রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যায়। এটা ঘটে ১৭১৫ দিকে এবং তখন থেকে ঢাকার অবস্থা একটু অবনতি ঘটতে থাকে এবং মুঘলরা বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিনিধি নিয়োগ দিতে থাকে। সেটা আস্তে আস্তে নবাবদের রাজ্য পরিচালনার দিকে নিয়ে যায়। আলিবর্দী খান থাকে বাংলার নবাব, তারই নাতি সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসে ১৭৫৬ সালে। কিন্তু ক্ষমতায় আসার পরপরই বাংলায় ব্রিটিশ কোম্পানির অবৈধ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে তার তিনটি প্রধান অভিযোগ ছিল, অনুমতি ব্যতীত ফোর্ট উইলিয়াম প্রাচীর নির্মাণ ও সংস্কার, ব্যক্তিগত অবৈধ ব্যবসা এবং কোম্পানির কর্মচারীদের দ্বারা দস্তকের নির্লজ্জ অপব্যবহার এবং নবাবদের অবাধ্য প্রজাদের বেআইনি আশ্রয় প্রদান করা যাবে না। এবং এরই রোষ ধরে খুব স্বল্প সময়ের মধ্যে চলে আসে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে হেরে যাবার পর ২০০ বছরের জন্য শুরু হয় ব্রিটিশদের ১৯৪৭ সালে এসে, যখন ব্রিটিশরা এই ভূখণ্ড থেকে প্রায় বিতাড়িত হওয়ার অবস্থা এবং ভৌগোলিক ভাগাভাগির পর্যায়ে চলে আসে। সে বছরের অগস্টে কলকাতায় হিন্দু মুসলিমের একটি কমিউনাল কনফ্লিক্ট বাঁধে এবং এখান থেকে রিলিজিয়নের উপর ভিত্তি করে দেশভাগের সিদ্ধান্ত আরও জোরালো করে। বাংলাদেশের চিফ মিনিস্টার হিসেবে তখন ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর আসে আমাদের ৫২ ভাষা আন্দোলন। বাজেট বরাদ্দকরণ, ক্ষমতা, বিভিন্ন ক্ষেত্রে অপরচুনিটির ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং বায়াসনেস, এসব কিছুর উপর ভিত্তি করে আস্তে আস্তে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। ১৯৬৬ হয় সিক্স পয়েন্ট মুভমেন্ট, যেটা লিড করে শেখ মুজিবুর রহমান। ১৯৬৯ এসে গণ এবং ১৯৭১ ২৫ মার্চের কালোরাত্রিতে অপারেশন সার্চলাইটের পর ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা করা। ৭১ ১৬ ডিসেম্বরে খাতা কলমে বাংলাদেশ স্বাধীন হয় এবং ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এখন ২০২১, আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি।